आज कितना धूप है। क्या मस्त तेरा रूप है भैया। क्या हुआ? ये मुझे छेड़ रहे हैं। क्या भैया, मेरी बहन को छेड़ रहा है? अरे भाई इसको क्यों छेड़ा, इसको तो कोरोना वायरस है। अगर ब्यूटी पार्लर कुछ दिन के लिए बंद हो जाए तो आप लोगों को कोरोना से भी भयानक चीज देखने को मिल सकती है। हो ना को खेना ओ मा तुम्ही के मार मुख देखबे ना नाकी आमी आमार मुख तुम्हारे देखते बच्चे ना गो आमी एमोनी एक अहम मुख जे तुम्हार मतो सुंदरी बहू पे हो এই ফুলসজ্জার রাত্রিরে আমি ঘুমিয়ে পড়লাম, ছি 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 ছি, সব মাটি সব মাটি। আরে এইগুলো তো রজনীগন্ধা, মাটি হতে যাবে কেন? আমার রজনীতে কোনো সুগন্ধ নেই উমা। কাল রাতে আমি তোমায় কোনো সুখ দিতে পারলাম না। ও আরে কালকে হয়নি তো কি হয়েছে? কাল রাতে হয়নি আজ হবে। রাতে কি পালিয়ে যাচ্ছে নাকি? একটা যাবে আরেকটা আসবে, তাই না? আম গাছে আম নেই, ঢিল কেন মারো? কেন কি হয়েছে? পাক আমার ইচ্ছা, আমি মেরেছি। পাক এটা কি তোমার গাছ? তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো? তুমি এত হ্যান্ডসাম তাই চোখ মারলাম। রাজার যেমন রাজ্য থাকে আমার আছে তুমি, তোমার ছাড়া কেমনে আমি থাকি বলো? আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ, আজকালকার মেয়েরা সবাই পাক। আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ আজকালকার মেয়েরা বেশি। আচ্ছা বলতো বৌদি মানে কি? আরে এটাই জানিস না দেখছি, হতাশ দিনের আশার আলো বৌদির ফিকার গার্লফ্রেন্ডের থেকেও ভালো। তোমার বোনের নাম্বার লাস্ট 74-85 না, শুধু বারবার আমাকে ফোন করে যাচ্ছে। না না আমার বোনের নাম্বার 74-85-16-80-10। ঠিক আছে পেয়ে গেছি। কি এই ফোন করবে না? না না করবো না। সোনা কাল থেকে তুমি লেবু লঙ্কা ঝুলিয়ে আসবে, দিনকাল ভালো না, আমাদের ভালোবাসা দেখে লোকের হিংসা হয়, নজর দেয়। ঠিক আছে বাবু, আজকে মাকে বলবো কালকে ঝুলিয়ে দিতে, বাবু তুমিও ঝুলিয়ে নিয়ে আসবে। পাগল নাকি তুমি? আমার তো জন্ম থেকে লেবু লঙ্কা ঝুলানো আছে। হ্যালো বলো কি বলছো? বৃষ্টি পড়ে টাপুর টুপুর আর করোনা আসলো দেশে, ওই টাকলু পড়া কাকুর জন্য ছাড়লে অবশেষে। আমার ভালো লাগে না, আমি ছেড়ে দিয়েছি, এবার আমি কিছু বলতে চাই না। জানু জানু করে একদিন করেছি ডাকাডাকি, অবশেষে হয়ে গেলি তুই পাশের বাড়ির কাকি। অতীতের কথা ভুলে কাকিকে কাকির মতো সম্মান দাও, বুঝলে? ও তাই? আরে বেকার ছেলের ভালোবাসা হলো কলা গাছের খাট, পয়সা আলা কাকুর টাকটা তাহলে বসে বসে চাট, বুঝলি? আমি আপনার প্রেমে পড়েছি। সর্বনাশ করেছে কি না? মানে পিএম টেম করতে গেলে টাকা পয়সা শ্রাদ্ধ হয় তো, আমার আবার খরচা করতে ইচ্ছা হয় না। মেয়ে হয়ে আমি আপনাকে প্রপোজ করছি আর আপনি বসে বসে নাকামি করছেন। দেখো আমার ওই একটাই কথা, আমি খরচা করতে পারবো না, তাতে পিএম করতে হয় করো না হয় না করো।